হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল এক বড় দিদির বিয়ে, সেই দিদি আমাদের সাথে থাকতো, তো তার বিয়েতে ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই মিলে গিয়েছিলাম সেই বিয়েতে, তো আমরা সকালবেলা ট্রেনে গিয়েছিলাম, যার কারণে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি। এত তাড়াতাড়ি তো যাবো না, তার জন্য আমরা স্টেশনে সবাই মিলে ফটোশ্যুট করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিই। তো স্টেশন থেকে বের হয়ে আমরা এখন অটো নিয়ে নিব, অটো নিয়ে চলে যাব। তো অটোওয়ালা আমাদেরকে দিদির গ্রামের বাজারেই নামিয়ে দিয়েছে, তোরে আর যাবে না, যার কারণে আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি। হেঁটে হেঁটে এখন যাচ্ছি দিদির বাসার দিকে, যেহেতু একটু গ্রামের ভেতরে আর কি। তো ওই যে দূরে দেখা যাচ্ছে গেট, সেটাই হচ্ছে দিদির বিয়ের গেট। তো আমরা দিদির গেট দেখতে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি যে অবশেষে চলে এসেছি, যেহেতু ফার্স্ট টাইম নতুন জায়গা, তাই আমাদের কাছে সবকিছুই অপরিচিত। তো চলে এসেছি দিদির বাসার সামনে। কি সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, বিশেষ করে শীতের সময়। গেটের কাছে চলে এসেছি, এই হচ্ছে সেই বিয়ের গেট, এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর গ্রামের বাসার পরিবেশগুলো মানে এত সুন্দর হয়, অনেক জায়গা থাকে, অনেক সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করে সাজানো যায়। তো আমরা চলে আসলাম বাসার ভেতরে, এসে আমরা এখানে বসে পড়েছি রেস্ট করতে। সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, একসাথে হলে যা হয় আর কি। যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, তো আমাদেরকে এখানে নাস্তা খেতে দিয়েছে। বিয়ে বাড়ির সকালবেলা যে নাস্তা হয়, মুড়ি, তারপরে হচ্ছে পায়েস, মিষ্টি, এইসবই। তো এইদিকে দিদির শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে আশীর্বাদ করতে, তো সেটাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বিয়ে আসবে রাতের বেলা, তো ওখানে থাকার সময় এক দিদির ঠাকুমার সাথে দেখা হয়ে গিয়েছে। উনি আমাদের সাথে অনেকক্ষণ গল্প করার পর বলল যে তার বাড়ি দেখাতে আমাদের নিয়ে যাবে, তো আমরা তার সাথে চলে আসলাম তার বাড়ি দেখতে। তো এখানে আমাদের সাথে কি জানি গল্প করছিল, মজা করছিল, খুব মজা লাগছে তার সাথে পরিচয় হয়ে, অনেক মজার একটা মানুষ। আর এগুলো হচ্ছে মাটির বাড়ি, মাটির বাড়ি দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার নানুর বাড়িতেও ছিল, গরমের সময় ঠান্ডা, শীতের সময় গরম লাগে, তো এখন সেই বাড়িটা ভেঙে দিয়েছে। তো আমরা সবাই মিলে এখানে ঘোরাঘুরি করে দেখছিলাম, চারপাশটা সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তারপরে আমরা বাসায় চলে আসলাম, এসে আমাদের খেতে বসে দিয়েছে, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। তো সবাই মিলে আমরা এক টেবিলে খেতে বসে গিয়েছি। তো খাওয়ার মেনুতে ছিল খাসির গোস্ত, তারপর বুটের ডাল আর পাঁচমিশালি সবজি, তো সবকিছুই অনেক মজার ছিল, ভালো লেগেছে। তারপরে আমরা সবাই বসে এখানে ওয়েট করছিলাম কখন স্টেজে দিদিকে বসাবে আর আমরা সবাই মিলে একটু ছবি তুলবো। তো এখানে স্টেজটা একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে সাজিয়েছে সবকিছু। আর ওইদিকে হচ্ছে বিয়ের মণ্ডপ, যেখানে বসে বিয়ে হবে আর কি। দিদি যেহেতু হিন্দু ছিল, তো আমরা এখানে সবাই মিলে স্টেজ ফাঁকা পেয়ে একটু উঠে গিয়েছি ছবি তোলার জন্য, কারণ বউ চলে আসলে আবার ভিড় হয়ে যাবে। অবশেষে বউ চলে এসেছে, এখন সবারই পালা একে একে ছবি তোলার। আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপের আলপনা, সুন্দর করে আবির দিয়ে আলপনা করেছে, তখনও আলপনার কাজ চলছিল, যেহেতু বিয়ে আসবে রাতের বেলা। আমরা সবাই মিলে এখানে বিদায় নিয়ে চলে এসেছি, আবার স্টেশনে থাকা হলো না আমাদের আর, যেহেতু আমাদের কাজ আছে। স্টেশনে এসে আমরা এখানে চা পেঁয়াজু খেয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।